অনেকে হয়তো ফেক স্টার দিতে পারে, ফ্ল্যাট দিয়ে দেবো প্রত্যেকের, এগুলো মিথ্যা আশ্বাসে আমি বিশ্বাস করি, আমি কোনোদিন এই কথা বলিনি। না মানে সেটা জাস্ট ইস্তেহারে একটু জানাই দেবো, তারপরে বলি ইস্তেহার তো একটা সাজানো থাকে, অনেকে হয়তো ফেক ইস্তেহার দিতে পারে, ফ্ল্যাট দিয়ে দেবো প্রত্যেকের, এগুলো মিথ্যা আশ্বাসে আমি বিশ্বাস করি, আমি কোনোদিন এই কথা বলিনি। আমি যতটুকু বলেছি ঠিক ততটুকু করি এবং করতে চেষ্টা করি। সেটা ছিল আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে প্রায় 12 লাখ টাকা ইতিহাস, শিল্পী ইতিহাসে 12 লাখ টাকা এখন ক্যাশ আছে, অলমোস্ট 12 লাখ টাকা, এটা একটা ইতিহাস। আপনারা দেখেন যে শিল্পী সমিতির করোনাকালীন আমরা কী করেছি আপনারা বলবেন, আমাদের বলার দরকার নেই। 18 বার আমরা মানে খাবার দাবার টাকা পয়সা নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা প্রত্যেকে আমাদের শ্বাস যেমন চলছে, আমার বয়স অনেক, আমি আমার ফ্যামিলি বাদ দিয়েও আমি চেষ্টা করেছি যখন কেউ বের হয় না রাস্তায় তখন আমরা দৌড়ে গেছি এই সমিতি, এবং আমরা সমস্ত কিছু জোগাড় করে সবার বাসায় পৌঁছানোর চেষ্টা করেছি। কাজেই হচ্ছে আমাদের মধ্যে এই বিষয়টাই ছিল যে আমরা সেবা করব, এবং সেবা করতে গিয়ে হয়তো বা কিছুটা মানে আমার এই দলের কেউ দু একজন হয়তো বা একটু আলোচনায় চলে আসছে যে বেশি আর কাজ, যেটা আমি আশা করি এটা জবাবদিহিতা এইবারের নির্বাচনের, এটা এবার যদি হবে তাহলে এই জবাবদিহিতা থাকবে, আরও আরও শৃঙ্খলা আরও সংঘবদ্ধভাবে আমরা কাজটা করব। এটা এই বিষয়টা আমরা প্যানেল জানতে চাই, প্যানেল হচ্ছে সেম প্যানেল সভাপতি পদে আমি, ভাইস প্রেসিডেন্ট শ্রদ্ধেয় আমার বড় ভাই রুবেল ভাই, শ্রদ্ধেয় আমার বড় ভাই দীপজ্যোত সাহেব, আর সেক্রেটারি জায়েদ খান, আর অর্গানাইজিং সেক্রেটারি হচ্ছে আমাদের আলেক, আর এজিএস হচ্ছে আমাদের সুব্রত ভাইয়া, আমাদের ক্যাশিয়ার হচ্ছে নায়ক ফরহাদ, আমাদের ফরেন অ্যাফেয়ার্সে তিনি হচ্ছেন জয় চৌধুরী, আর আমাদের কালচারাল স্পোর্টস সেক্রেটারি হচ্ছে আমাদের জাকির, আর ইসিতে হচ্ছেন আমাদের এসিতে শ্রদ্ধেয় নাদের ভাইয়া, তারপর হচ্ছে আমাদের আলীরাজ ভাইয়া বাপ্পা, তারপর হচ্ছে আমাদের মানে বলতেছি ওই, তারপর হচ্ছে ভাতিজা চুন্নু, আর তারপর হচ্ছে আমাদের শ্রদ্ধেয় অঞ্জনাপু, শ্রদ্ধেয় রোজিনাপু, তারপরে বন্ধু মৌসুমি, তারপর হচ্ছে বন্ধু অরুণা বিশ্বাস, অঞ্জনাপু, এই তারপরে আর রোজিনাপু, এই তো ইনশাল্লাহ এটা হয়ে গেল। দপ্তর প্রচার জ্যাকি আলমগীর ভাই বরাবরের সবচেয়ে বোধক, আমি আশা করি যে আমরা যেমন দেখিয়ে দিলাম যে আমাদের মধ্যে ভেদাভেদ নেই, আমাদের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে সেবা করার উদ্দেশ্য। নির্বাচন গতবার এবারটা দেখলে আপনি মনে করবেন যে আমাদের মূল উদ্দেশ্য সেবা করা, সেবা করতে গিয়ে হয়তো বা ফোকাস কিছু হয়ে গেছে, কিছু পক্ষ বিপক্ষ আলোচনা চলে আসছে, এইবার এটা জবাবদিহিতা থাকবে। খুব প্রতিদ্বন্দ্বী না, উনি আমার শ্রদ্ধেয় সম্মানিত ইলিয়াস কাঞ্চন সাহেব, আমার শ্রদ্ধেয় সম্মানিত, আমার হিরো, আমার সুপারস্টার, এই প্রতিদ্বন্দ্বী আমার বড় ভাই, উনি আমার অ্যাডভাইজার ছিলেন। আমি আশা করি আমি জয় পরাজয় যাই হোক, আমি জিতি বা হারি ভাইয়া আমার পাশে থাকবে, আর যদি ভাইয়া জিতে বা হারে আমি ভাইয়ার পাশে থাকবো।